অল্প তেলে সুস্বাদু বেগুন ভাজি করার উপায় কি, আর বেগুন যে মাঝে মাঝে একটু তিতা লাগে সেটা কমানো যায় কিভাবে? বেগুনের এই যে চামড়া আছে, চামড়াতে অ্যান্থোসায়ানিন নামে একটা কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে বেগুনকে তিতা করে তুলে। স্পেশালি বেগুনটা যদি একটু বয়স্ক হয়, পুরান হয়, তাহলে তিতাটা আরও বেড়ে যায়। সো বেগুন কেনার সময় এরকম গ্লসি সুন্দর চকচকে চামড়ার একদম ফ্রেশ বেগুন কিনলে তিতা কম হবে। সো বেগুনের তিতা কমানোর এবং বেগুন অল্প তেলে ভাজার একই উপায়, সেটা হচ্ছে বেগুন কেটে লবণ দিয়ে মেখে অ্যাটলিস্ট আধা ঘন্টার মতো রেখে দেয়া। তারপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু শুকিয়ে নেবেন, তারপরে ভাজবেন। এতে করে তেলও কম লাগবে, কারণ লবণ দিয়ে ভেজিয়ে রাখলে বেগুনের যে ফ্লেশটা আছে সেটা একটু ফার্ম আপ করে এবং এতে তেল এটা সোক কম করে। লবণ দিলে যখন বেগুনের ভেতর থেকে পানি বের হয়ে আসে, সেই সাথে অ্যান্থোসায়ানিনও বের হয়ে আসে এবং তিতাটাও কমে যায়।